নারায়ণগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, জড়িত পিয়ন থেকে কর্মকর্তা। জলবায়ু পরিবর্তনে নভেম্বরে থাকবে ডেঙ্গুর প্রকোপ, প্রয়োজন বিজ্ঞানসম্মত পদক্ষেপ। সর্বজনীন পেনশন স্কিম এখনও অপরিপক্ব, নির্বাচনী প্রচারণার অংশ বলছেন অর্থনীতিবিদরা। কুষ্টিয়া দুই আসনে আওয়ামী লীগ ও জাসদের কুন্দল, পাঁচ বছরের শতাধিক সংঘর্ষে দুইজন নিহত। বর্ষায়ও প্রায় পানিশূন্য জামালপুরের খালবিল ও জলাশয়ে পাট নিয়ে বিপাকে চাষিরা। নারী ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মাঠে নামবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। শুভেচ্ছা, আমন্ত্রণ। সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবিদিন। এবারে বিস্তারিত সংবাদ। টাকা দিলে সবই হয় নারায়ণগঞ্জের সাব রেজিস্ট্রি অফিসে, চলে প্রকাশ্যে ঘুষ আদান প্রদান, এমনকি পিয়নও বনে যান সাব রেজিস্ট্রার। বড় কর্মকর্তা থেকে শুরু করে অফিসের পিয়ন সবই করে চুক্তি ভিত্তিতে। সরকারি অফিসে এমন অনিয়মে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে স্থানীয়রা, যদিও কর্তৃপক্ষ বলছেন অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বিল্লাল হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বাড়তি টাকায় চুক্তি হলে অফিসের পিয়নও বনে যান সাব রেজিস্ট্রার। কমিশনের নামে দলিল রেজিস্ট্রি করে দেওয়ার চুক্তি করে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা। বাদ যায়নি অচেতন শয্যাশায়ী ব্যক্তির দলিল করাও। চিত্রে যাকে শয্যাশায়ী অবস্থায় দেখা যাচ্ছে তিনি আব্দুল কাদের মুন্সী। গুরুতর অসুস্থ হওয়ার পরেও তাকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয় জমির দলিল রেজিস্ট্রি করতে। অচেতন অবস্থায় টিপসই নেন দলিল লেখক। পাশে দাঁড়িয়ে থেকে ফতুল্লা সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক ফারুক ভুঁইয়া দলিল রেজিস্ট্রি কাজ শেষ করে। কমিশন করে দলিল রেজিস্ট্রি করা পিয়ন ফারুককে সম্প্রতি ফতুল্লা সাব রেজিস্ট্রি অফিস থেকে সোনারগাঁয়ে বদলি করা হয়। সেখানে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তার বাড়ি বন্দর উপজেলার একরামপুরে, অঠেল সম্পদের মালিকও তিনি। ঘুষ নেয় প্লাস তারা মিউডিশন নাই, খাজনা নাই। অরিজিনাল যেটা মিউডিশন থাকে বলে যে এইটা এই কাগজ নিয়ে আসেন ওই কাগজ নিয়ে আসেন আর কি, হ্যারেসমেন্ট করে। আগে নকল নিতাম আমরা 1700-1800 টাকা, এখন নিতে 2500 টাকা। এই যে হাজার হাজার মানুষ তারা স্পষ্ট করে গরমে অবস্থা খারাপ, এদিকে কোনো খেয়াল নাই। স্যারে খাইতেছে, নামাজ পড়ে, রেস্ট নেয়। অনিয়ম এখানেই শেষ নয়, নারায়ণগঞ্জের সাব রেজিস্ট্রি অফিসে চলে প্রকাশ্যে ঘুষ আদান প্রদান। কাগজপত্রে বিন্দু মাত্র ভুল পেলে যেন ঘুষের মাত্রাও বেড়ে যায়। আবার নকল তোলা থেকে শুরু করে তল্লাশি তাও চলে একই পন্থায়। তাদের সঙ্গে দলিল লেখকদের সখ্যতা থাকায় হয়রানি হতে হয় স্থানীয়দের। সাব রেজিস্ট্রার কাকে পাঠাবেন? নিশ্চয়ই একজন দায়িত্ববান ব্যক্তিকেই পাঠাবেন। আমরা তখন বুঝবো যে সাব রেজিস্ট্রার তাকে প্রতিনিধি পাঠিয়েছেন। একেবারে যারা শয্যা সেই আকার ইঙ্গিত বলতে পারে না, মুখে কোনো কথা বলতে পারে না, ওই ক্ষেত্রে রেজিস্ট্রি করাটা ঠিক হবে না। জমি নিবন্ধন আইনে বলা আছে শুধু সরকার নির্ধারিত ফি দিয়ে জমি রেজিস্ট্রি করা সহ নকলাদি তোলা যাবে। আর শয্যাশায়ী অবস্থায় কথা বলতে না পারা সহ ইশারা ইঙ্গিত দিতে পারেন না এমন ব্যক্তির দলিল রেজিস্ট্রি করা আইন বহির্ভূত। যিনি অপরাধ করবেন আমার কাছে অভিযোগ আসলে আমি অবশ্যই তার ব্যবস্থা নেব। আপনাদের কাছে কথা থাকলে সেটা তারা প্রচার করেন, আমার কাছে সোজা কথা। যিনি অপরাধ করবেন তার অপরাধের দায়ভার সে বহন করবে। নারায়ণগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে চলা অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা সাব রেজিস্ট্রার। যারা ঘুষ নেবেন বা অনিয়মে জড়াবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ইফতেখার রেজা, নিউজ ডেস্ক। আগামী নভেম্বরও থামছে না ডেঙ্গুর প্রকোপ। বিশেষজ্ঞরা বলছেন এর প্রধান কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাব। এডিস মশা নিধনেও বিজ্ঞানসম্মত পদক্ষেপে ঘাটতি দেখেছেন তারা। বলছেন কার্যকর পদক্ষেপ না নিলে আরো ভয়ানক রূপ নিতে পারে ডেঙ্গু। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। জলবায়ুর বিরূপ প্রভাবেই ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খরা, তাপমাত্রা বৃদ্ধি, ভারী বর্ষণ জলবায়ুর বিরূপ প্রভাবের ফল। দেশে এবার সব রেকর্ড ছাড়িয়েছে ডেঙ্গু। এডিস মশাবাহী এরও অতিমাত্রায় ছড়ানোর পেছনেও জলবায়ুর কারণ খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা। গেল জানুয়ারি থেকে 15ই আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 89,000-এর উপরে আর মৃত্যু হয়েছে 426 জনের।
জলবায়ুর পরিবর্তনের কারণে এবার এডিস মশার অত্যাধিক প্রজনন বৃদ্ধিকে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার কারণ হিসেবে দেখছেন এই জলবায়ু বিশেষজ্ঞ। জলবায়ু পরিবর্তনের কারণে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে, তাপমাত্রা বাড়লে পোকামাকড়ের উৎপাদন বাড়বে, ভেক্টর বর্ন পানিতে যে সমস্ত জীবাণু টিবাণু হয়, মশা ইত্যাদি আমাদের দেশে, তার সাথে যোগ হয়েছে নর্দমাগুলো নালাগুলো ঠিক মতো পরিষ্কার হয় না। ঢাকা শহরে যে 53টা খাল ছিল তার কিছু হারিয়ে গেছে, হারিয়ে গেলে পুরো খাল তো হারায় না, টুকরো টুকরো কিছু পুকুরের মতো আছে, কাজেই সে সমস্ত কিছু মিলেই মশার উৎপাদন বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে জলবায়ুর পরিবর্তনের কারণে ডেঙ্গুর প্রভাব বেশি। গেল 11 আগস্ট সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত ডেঙ্গু বাংলাদেশ নামে প্রতিবেদনে বলা হয়, বিগত বছরগুলোর হিসেবে সেপ্টেম্বর থেকে কমতে পারে ডেঙ্গুর প্রকোপ। তবে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ুর পরিবর্তনের কারণে সেপ্টেম্বর নয়, ডেঙ্গুর প্রকোপ থাকতে পারে নভেম্বর পর্যন্ত। এডিস মশা বাংলাদেশে এখন আর সিজন মেনটেন করবে না, সারা বছরই এডিস মশা থাকবে এবং সারা বছরই ডেঙ্গু হবে। তবে পিক সিজন থাকবে একটা, এই পিক সিজনটা আমাদের দেশে এই বছরে সেপ্টেম্বর পর্যন্ত থাকবে, সেপ্টেম্বরের পর থেকে আস্তে আস্তে নিচে নামা শুরু করবে ডেঙ্গু। তবে অক্টোবর নভেম্বর পর্যন্ত এবং ডিসেম্বর জানুয়ারিতেও ডেঙ্গু থাকবে, তবে সংখ্যায় হয়তো এত বেশি থাকবে না। বর্ষাটা প্রলম্বিত হচ্ছে, আগে জুন জুলাই অগস্টের মাঝামাঝি পর্যন্ত বর্ষার প্রভাব থাকতো, এখন তো মনে হচ্ছে অগস্ট কেন, সেপ্টেম্বরেও বর্ষার প্রভাব থাকবে। কাজেই জলবায়ু পরিবর্তনের সাথে ঋতুর পরিবর্তন হচ্ছে, তাতে এই ধরনের ভেক্টরের লাইফ সাইকেলও বদলে যাচ্ছে। কাজেই এগুলো নিশ্চিত করে না বলে যে সেপ্টেম্বরের পরে মশা কমে যাবে আমি এটা বিশ্বাস করি না। ঢাকার 2 সিটির মশক নিধন কার্যক্রম বিজ্ঞানভিত্তিক নয়, জানিয়ে ঢাকার বাইরের সিটিগুলিকে ঢেলে সাজানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা 2023 জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। অর্থনীতিবিদরা এই উদ্যোগকে সাধুবাদ জানালেও স্কিমটি এখনও অপরিপক্ক মনে করছেন। অল্প সময়ে এই সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা নির্বাচনী প্রচারণার অংশবিশেষ হিসেবেই দেখছেন তারা। আরও জানাচ্ছেন আতি আনোয়ারন্তু। চলতি অর্থ বছরে সর্বজনীন পেনশন চালুর ঘোষণা দেয় সরকার। ক্ষমতার শেষ দিকে সে কথা রাখতে সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা 2023 জারি করেছে অর্থ মন্ত্রণালয়। 16 কোটির বেশি জনবহুল দেশে কোন শ্রেণীর মানুষ কত টাকা জমার বিপরীতে কত টাকা পাবেন বর্ণনা করে আপাতত চালু হচ্ছে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা, এ 4 ধরনের স্কিম। 18 বা তার বেশি থেকে 50 বছর বয়সী জাতীয় পরিচয়পত্রধারী যে কোনো বাংলাদেশি পেনশন স্কিমে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। প্রবাস স্কিমে প্রবাসী বাংলাদেশিরা বৈদেশিক মুদ্রায় চাঁদা দিতে পারবে, কেউ দেশে ফিরে এলে সমপরিমাণ চাঁদা দেবেন দেশীয় মুদ্রায়, একেবারে দেশে ফিরে এলে পরিবর্তনও করতে পারবেন স্কিম। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবীদের জন্য প্রগতি স্কিম, স্কিমের চাঁদা কর্মচারীরা 50% ও মালিকপক্ষ 50% হারে বহন করতে পারবেন। কোনো বেসরকারি প্রতিষ্ঠান স্কিমে অংশ দিতে না চাইলে ওই প্রতিষ্ঠানের কর্মচারীরা নিজ উদ্যোগে স্কিমে অন্তর্ভুক্ত হতে পারবেন। সুরক্ষা স্কিম অনানুষ্ঠানিক খাত, রিক্সা চালক, কৃষক, শ্রমিক, কামার, জেলে, তাঁতি, এসব পেশার মানুষ এই স্কিমের আওতায়। আর সমতা স্কিম নিম্ন আয়ের মানুষের জন্য, যাদের 50% বহন করবে সরকার। যদি এই অর্থনীতিবিদ মনে করেন সুরক্ষা স্কিমে চাঁদার অন্তত 25% বহন করা উচিত সরকারের, তাদের জন্য আসলে যদি সরকার কিছুটা পার্টিসিপেশন থাকতো এখানে কন্ট্রিবিউশনের ক্ষেত্রে, তাহলে এটা ভালো হতো এবং এটার এখনও সুযোগ রয়েছে। সরকার এটা নতুন একটা পরিপত্র করে এটা করতে পারে, তার কারণ এই যে যারা নিম্ন আয়ের মানুষ, যারা এই ধরনের পেশায় নিয়োজিত আছেন, যেমন রিক্সা চালক বা অনেক সময় ইনফর্মাল সেক্টরে অনেকেই আছেন যাদের আর আয়ে অনেক রকম শখ আসে, তো এই সমস্ত জায়গাতে সরকারের কন্ট্রিবিউশনটা একটু জরুরি। অর্থনীতিবিদরা এই উদ্যোগকে সাধুবাদ জানালেও এখনও অপরিপক্ক মনে করছেন। অল্প সময়ে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা নির্বাচনী প্রচারণার অংশবিশেষ হিসেবেও দেখছেন তারা। প্রথমেই বলবো যে এটা একটা অপরিপক্ক একটা পরিকল্পনা। এখানে অনেক রকমের রেগুলেটরি ইনস্টিটিউশনাল রিকোয়ারমেন্টস আছে যেগুলো এখনো করা হয়নি এবং ওগুলো করতে অনেক সময় লাগবে। তারা যে অফিস একটা থাকবে সেটা কোথায়, সেগুলোরই কোনো হদিস নেই। এইটা তো একটা আমি বলবো যে একটা বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করবেন। আতি আনোয়ার অন্তু, দেশ টিভি, ঢাকা।
বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে কমিশন গঠনে আইনের খসড়া তৈরি, শিগগির আইন আকারে পাশ করা হবে। জাতীয় শোক দিবসে ব্রাহ্মণবাড়িয়ে আয়োজিত আলোচনায় এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে শামীম আক্তারের রিপোর্ট, জানাচ্ছেন শুভশ্রী রায়। জাতীয় শোক দিবসে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশন চত্বরে উপজেলা ও পৌর আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথি আইনমন্ত্রী আনিসুল হক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলোচনার শুরুতে 15 আগস্ট নিহতদের শ্রদ্ধায় স্মরণ করা হয়। বঙ্গবন্ধুর খেয়েছেন। আইনমন্ত্রী জানান, সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে কমিশন গঠনের জন্য আইনের খসড়া তৈরি করা হয়েছে, শিগগিরই আইন আকারে পাশ করা হবে। যে বঙ্গবন্ধুকে এবং তার পরিবারের 17 জন সদস্যকে সেই দিন যে হত্যা করা হয়েছিল, সেই হত্যার কারণ ছিল বাংলাদেশকে হত্যা করা। তারা মনে করেছিল যে বঙ্গবন্ধুকে যদি সপরিবারে হত্যা করা যায় তাহলে বাংলাদেশকেও হত্যা করা যাবে। বিকেলে কসবায় আয়োজিত শোক সভায় আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন। আমরা নির্বাচন করব জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধান থাকবেন এবং সেইভাবেই নির্বাচন হবে। নির্বাচনের করার জন্য প্রয়োজন সেই সব প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের আন্ডারে থাকবে, আর সরকার দৈনন্দিন কাজ করে যাবে। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে উল্লেখ করে আনিসুল হক জানান, এরই মধ্যে 2 খুনির অবস্থানও শনাক্ত করা হয়েছে। যে 2 জন আমরা জানি যে বিদেশে অবস্থান করছেন, কোথায় করছেন, একজন আমেরিকা আরেকজন ক্যানাডা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সরকার ডিমের দাম বেঁধে দিলেও দেশের বিভিন্ন স্থানে এখনো তা মানা হচ্ছে না, এ বিষয়ে জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সাতক্ষীরা ও লক্ষ্মীপুরে। সেখানে রয়েছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন ও সাইফুল ইসলাম স্বপন। আমরা প্রথমেই চলে যাচ্ছি সাতক্ষীরায়। সুমন, সাতক্ষীরায় ডিমের বাজারের দাম কেমন দেখছেন আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন সে বিষয়ে আমাদের জানাবেন। জেসিকা, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার বড় বাজারে, যেখানে আসলে সব পণ্যই একরকম পাইকারি দরেই বিক্রি হয়। এখান থেকেই মূলত সারা সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে এখানকার যে পণ্য সেই পণ্যগুলো কিন্তু চলে যায়। ডিমের বাজারটি আসলে মূলত যেটি নিয়ন্ত্রিত হয় সেটি হচ্ছে একেবারে বিভিন্ন কোম্পানি, এটি কিন্তু আগে এরকম ছিল না। এক সময় গ্রাম থেকে ডিম আসতো, সেটিই কিন্তু বিক্রি হতো এবং শহরে দেখা যেত উচ্চ মূল্য, গ্রামে থাকতো কম দামে। কিন্তু এখন যেটি দাঁড়িয়েছে সেটি কিন্তু এখন এটি একটা সিন্ডিকেটের হাতে চলে গিয়েছে বলে অভিমত ব্যক্ত করছে বিক্রেতারা। তাদের বক্তব্য হচ্ছে যে বিভিন্ন কাজি ফার্মস বা আফিল বা বিভিন্ন কোম্পানি আছে, তারাই কিন্তু এখন ডিমের দামটি নির্ধারণ করে দেয়। আফিল কিন্তু 12.5 টাকার উপরেই এই বিক্রেতাদের কাছেই ডিমটি দিয়ে থাকতেছে, ফলে এই এইটার কারণেই কিন্তু তাদের এক ধরনের সংকটে পড়তে হচ্ছে এবং তারা কিনে যখন খুচরা বাজারে বিক্রি করছে সেটির দাম কিন্তু অটোমেটিক্যালি সেটি কিন্তু 14-15 টাকায় চলে যাচ্ছে। তো আপনাকে বলে রাখা দরকার, আজকের যদি আমি সাতক্ষীরার ডিমের বাজার বলি, এইগুলো কিন্তু এরকম দাম ছিল না। কারণ এখানকার যে বাজারগুলো ছিল, এখানে পাশাপাশি যে উপজেলা আছে খুলনার কয়রা, পাইকগাছা, সাতক্ষীরার আশাশুনি, এইসব জায়গায় ডিমের মুরগির ফার্ম ছিল, হাঁস মুরগির ডিম আসতো, সেই সময় কিন্তু দামটি কমে থাকতো। কিন্তু এখন কিন্তু ডিমটি একেবারেই সেই কোম্পানিগুলোর হাতেই নির্ধারিত হয়। আমি দেখাচ্ছি এই ডিম, এই ডিম কিন্তু এখন হচ্ছে 15 টাকা, কোথাও 16 টাকা, এই বড় বাজারের এই বিক্রেতাদের কাছেই এখান থেকেই যাচ্ছে এটি হাঁস ডিম। এছাড়া সোনালির, সোনালি কিন্তু এখন 12.5 টাকা এখানে বিক্রি হচ্ছে, সোনালির যে ডিমের দর সেটি কিন্তু এখানে এখানেই বিক্রি হচ্ছে 12.5 টাকায়, 11.70 টাকা দরে কিন্তু এই এই বাদামি রঙের যে ডিমগুলো এবং 11.50 টাকা হচ্ছে এই সাদা রঙের এই ডিমগুলো, এইটি হচ্ছে আজকের মোটামুটি ডিমের বাজার দর। কিন্তু স্থানীয় যে মানুষ যারা হচ্ছে
প্রাথমিকভাবে আসলে ঘরে কিছুই না থাকলে ডিম দিয়ে তারা খাবারের কাজটি সম্পন্ন করেন, সেই মানুষগুলো অনেকটা অসহায়ত্ব বোধ করছে। তাদের কাছে এই ডিমের দাম বৃদ্ধিটা অনেকটা জুলুমের মতো করে এসে গিয়েছে। এই ধরনের মানে এটি হচ্ছে তাদের বক্তব্য যে সরকার যদি এই জায়গাটায় যদি দৃষ্টি না দেয় তাহলে কিন্তু আসলে সমাধান দ্রুত হবে না বলেই মনে করে স্থানীয় মানুষ। আর স্থানীয় বিক্রেতারা বলছে তাদের আসলে এখানে কোনো হাত নেই, তারা যেভাবে কিনবে সে দামেই বিক্রি করতে হবে। আমরা চলে যাচ্ছি দর্শক, আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখানকার ডিমের বাজার দর জানাচ্ছেন আমাদের সহকর্মী স্বপন। স্বপন, সুমন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন সাতক্ষীরা থেকে আজকে ডিমের বাজার সহ অন্যান্য বাজার সম্পর্কে, আমরা এখন আছি লক্ষ্মীপুর শহরের ডিমের বাজারে। তো এখানকার যে ডিমের বাজার, আমরা ডিমের যে বাজারের সাথে ওনাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এক ডজন ডিমের দাম প্রায় আপনার 165 টাকা থেকে 170 টাকা এবং কেউ কেউ 60 টাকা বিক্রি করছে, যে ডিমের বাজারটা স্থিতিশীল নেই। আবার অনেকে যে 100 টাকা খুচরা কিনছে 100 টাকা 60টি ডিম দিচ্ছে, যেখানে ডিমের দাম পড়তেছে 14.28 টাকা করে। আর যে 100 টাকা প্রতি ডজন ডিমের দাম 170 টাকা বিক্রি করলে প্রায় 13.25 টাকা করে ডিমের দাম পড়ছে। এছাড়াও যে লক্ষ্মীপুরের আমরা যদি মুরগির বাজারে অস্থিতিশীল অবস্থা হচ্ছে, মুরগি কক ছিল 270 টাকা, সে কক বাজার দাম বৃদ্ধি 50 টাকা দাম বৃদ্ধি পেয়ে 320 টাকায় দাঁড়িয়েছে। তবে এখানে একটু সুখবর হচ্ছে যে ব্রয়লার মুরগি 180 টাকা এতদিন বিক্রি করলো, আর 170 টাকা বিক্রি করছে, 10 টাকা ব্রয়লার মুরগির দামে কমেছে। এবং যে ডিম পাড়া মুরগিগুলো লেয়ারগুলো হচ্ছে 320 টাকা মুরগি এখন 360 টাকা করে বিক্রি করছে। তো যে তরকারির যে বাজারগুলো আছে, যে আসলে কাঁচা সবজি বাজারগুলো একটু স্থিতিশীল আছে, শুধু এখানে যে সর্বনিম্ন যে কাঁচা বাজারে পাওয়া যায় সেটা হচ্ছে চাল, কুমড়া এবং পেঁপে, সেটা 30 টাকা করে কেজি, এবং টমেটো 200 টাকা এবং কাঁচা মরিচও 200 টাকা করে বিক্রি করছে। আমরা মুদি দোকানে কথা বলেছি, সেখানে যে চাল ডাল মোটামুটি স্থিতিশীল থাকলো, রসুনের দাম 40 টাকা বৃদ্ধি পেয়ে 210 টাকা দাঁড়িয়েছে। জেসিকা, এ ছিল লক্ষ্মীপুর থেকে দ্রব্যমূল্যের বাজার সম্পর্কে সর্বশেষ অবস্থা। স্বপন, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সুমন আপনাকেও। দর্শক, সাতক্ষীরা এবং লক্ষ্মীপুরের ডিমের বাজারে খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ভোলার মেঘনায় জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ, এ বিষয়ে জানবো সহকর্মী ছোটন সাহার কাছ থেকে। ছোটন, ভোলা ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ ও দাম এখন কেমন দেখছেন, সে বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ জেসিকা। আপনি যেমনটি বলছিলেন যে ঝাঁকে ঝাঁকে যে ইলিশ, সেই ইলিশ কিন্তু আসলে কিছুদিন আগে কিন্তু ধরা পড়েছিল ভোলার মেঘনা, তেঁতুলিয়া এবং বঙ্গোপসাগরে। তো আসলে এই মুহূর্তে আমরা উপকূলীয় ঘাটগুলোতে খবর নিয়েছি, কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু ইলিশের প্রাপ্যতা কিছুটা কম আমরা জানতে পেরেছি। তবে সাগর মোহনায় কিন্তু ইলিশ পাচ্ছেন জেলেরা, এবং তারা সারাদিন জালবে যে ইলিশ পাচ্ছেন তাতে সন্তুষ্ট। তো মাছের এই যে কম পাওয়ার কারণে যার প্রভাব পড়েছে কিন্তু স্থানীয় বাজারে, আপনি দেখতে পাচ্ছেন আমি রয়েছি ভোলার কাঁচা বাজারে, এই বাজারে কিন্তু ক্রেতাদের কিন্তু তেমন একটা ভিড় নেই আমরা যতটুকু জানতে পেরেছি। ক্রেতারা অভিযোগ করছিল যে আসলে বাজারে যে ইলিশ ও অন্যান্য মাছ রয়েছে সে মাছের কিন্তু অত্যাধিক দাম, অর্থাৎ নাগালের বাইরে। আমি কিছুক্ষণ আগে দরদাম সম্পর্কে যেমনটি জানতে পেরেছি, 1 কেজি ওজনের যে ইলিশ, সেই ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে 2500 টাকা দরে। এবং আমরা আরেকটি তথ্য জানতে পেরেছি যে দুইটি ধাপে এখানে যে ইলিশ বিক্রি হচ্ছে, কেজি হিসাবে এবং হালি হিসাবে। এবং 1 কেজি সাইজের যে ইলিশের যে হালি সেটি কিন্তু 7 থেকে 8 হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। তো মৎস্য বিভাগ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি ভোলাতে যে ভোক্তাদের যে চাহিদা রয়েছে সেটি কিন্তু 39,000 মেট্রিক টন কিন্তু মাছের চাহিদা রয়েছে, কিন্তু সেই তুলনায় বাজারগুলোতে মাছের যে সরবরাহ সেটি
অনেকটাই কম, আর এই কম সরবরাহ কম থাকার কারণে যে অসুবিধাটি সৃষ্টি হয়েছে বাজারে কিন্তু দাম অত্যাধিক বেড়ে গেছে। ক্রেতারা অভিযোগ করছিল যে কিছুদিন আগেও তারা কিছুটা স্বাচ্ছন্দ্যে মাছ কিনতে পারতেন, তাদের নাগালের মধ্যে ছিল, কিন্তু আসলে বর্তমানে যে বাজার দরদাম সেটি কিন্তু অত্যাধিক বেশি, অর্থাৎ তারা যে যে চাহিদা রয়েছে বা বাজারে ভোক্তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা মাছ কিনতে পাচ্ছেন না। এবং আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি, মৎস্য বিভাগ থেকে বলা হয়েছে এই যে ইলিশের যে ধরা পড়ছে কম, তার কারণ হচ্ছে ইলিশের পেটে এখনো ডিম আসেনি এবং নদীর যে তলদেশ ভরাট হয়ে যাওয়া এবং যে গভীরতা কমে যাওয়া, এই এসব কারণে কিন্তু মেঘনা তেঁতুলিয়ায় তেমন একটা ইলিশের দেখা নেই। তবে মৎস্য বিভাগ বলছিল যে বৃষ্টিপাত যদি আরো বেড়ে যায় সেক্ষেত্রে সাগর থেকে নদীর দিকে কিন্তু ইলিশ চলে আসবে, তখনই কিন্তু জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে, এই বিষয়টি কিন্তু আমরা জানতে পারছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইলিশের যে জীবনযাত্রা সেটি কিন্তু নির্ভর করছে কিন্তু বৃষ্টিপাতের উপর এবং গভীরতার উপর, অর্থাৎ এই যে বৃষ্টিপাত কিছুদিন আগে হয়েছিল তখন কিন্তু মাছে পেয়েছিল জেলে, কিন্তু এখন আবার বৃষ্টিপাত কমে গেছে এবং মাছ কিন্তু এখন জেলেরা অনেকটাই কম পাচ্ছে। এবং ভোলাতে যে ইলিশের যে দরদাম এবং মাছ ধরা পড়ছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ঈশিকা ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা। আওয়ামী লীগ ও জাসদের কোন্দলে উত্তপ্ত হয়ে উঠেছে কুষ্টিয়া দুই আসনের ভেড়ামারা রাজনীতি। দীর্ঘদিন ধরে এই দুই দলের নেতাকর্মীদের মধ্যে চলা কোন্দল দিন দিন আরও প্রকট হচ্ছে। গত পাঁচ বছরে এই আসনে নেতাকর্মীদের কোন্দলে 100-এরও অধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে, খুনও হয়েছে আওয়ামী লীগের দুই নেতা। নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে প্রতিপক্ষের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট সহ অগ্নিসংযোগের মতো ঘটনা। কুষ্টিয়ার ভেড়ামারাই জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের টানাপোলন যেন কোনোভাবেই কমছে না। বছরখানিক আগে আওয়ামী লীগের স্থানীয় নেতা সিদ্দিকুর রহমানকে প্রকাশ্য গুলি করে হত্যা করে জাসদের নেতাকর্মীরা। এরপর থেকেই দুদলের মধ্যে সৃষ্টি হয় তিক্ততা। সম্প্রতি নতুন করে আবার পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজনীতির মাঠে। এই হত্যাকাণ্ডের পর জাসদ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কোন্দল আরও প্রকট আকার ধারণ করেছে। মাঠে নেমে মিছিল সমাবেশ শুরু করেছে একদল অন্য দলের বিরুদ্ধে। এমনকি দুদলের কোন্দলে প্রতিপক্ষের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মতো ঘটনা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এ আসনে। এতে আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। হাতে লাঠি শুটা অস্ত্রপাতি নিয়ে এসে বাড়িঘর ভাঙচুর করলো। ভাঙচুর করার পরে ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকে পেট্রোল ঢেলে দে বাড়ির কিছু নাই, ঘরে কিচ্ছু নাই, ঘর পুড়ে একদম ছাপ। এদিকে আওয়ামী লীগ ও জাসদের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এমন দ্বন্দ্বের ঘটনায় একে অপরকে দুষছেন দুই দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগের মধ্যে থাকা ঘাপটে মারা একটা চক্রান্তকারী মহল, যে কোনো ইস্যুতে জাসদ আওয়ামী লীগের সাংঘর্ষিক রূপ দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে। গোষ্ঠীগত দ্বন্দ্ব যেখানে তৈরি হচ্ছে সেখানে এটাকে রাজনৈতিক কালার দিয়ে একে অপরের দিকে ছুড়ে দিচ্ছে। প্রতি নির্বাচনে আগ দিয়ে এরকম কিছু ঘটনা ঘটিয়ে থাকে ইনু সাহেবের সন্ত্রাসী বাহিনী স্বপন মিয়া। এই বিএনপির থেকে জামাত থেকে তারা অনুপ্রবেশকারী নিয়ে সন্ত্রাসী নিয়ে আজকে জাসদে এই সন্ত্রাসী কার্যকলাপটা করে। তবে ১৪ দলের সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী বলছেন, স্থানীয় দ্বন্দ্বের কারণে সম্পর্কের টানাপোড়ন সৃষ্টি হয়েছে জাসদ ও আওয়ামী লীগের মধ্যে। এতে আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন তিনি। কিছু নৃশংস হত্যা হয়েছেন যেটা আমাদের ব্যক্তিগত ঘাড়ের উপর দলের উপর পড়ে, যেটা অনেক সময় অনেকেই আমরা জাসদের সঙ্গে সম্পৃক্ত রাখতে পারি না। দ্রুত এ আসনে দুদলের নেতাকর্মীদের মধ্যে কোন্দল নিরসন করা না গেলে আসন্ন জাতীয় নির্বাচনে বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ঝুঁকিপূর্ণ ভবন, অনিরাপদ ক্যাম্পাস সহ নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে বগুড়া বক্ষব্যাধি হাসপাতাল খুঁড়িয়ে চলছে
চিকিৎসা সেবা, অচল যন্ত্রাংশ আর জনবল সংকটে অনেকটা অবহেলিত হয়ে পড়ে আছে এই হাসপাতাল। রোগীদের তেমন ভিড় না থাকলেও হাসপাতাল ক্যাম্পাসে এখন রাজত্ব করছে শেয়ালের দল। বগুড়া থেকে সঞ্জুরায় তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রথম দেখাতে মনে হতে পারে এটি কোনো সাফারি পার্কে শিয়ালের দলকে খাওয়ানোর দৃশ্য, কিন্তু না, এটি বগুড়া শহরের নিশিন্ধারা বক্ষব্যাধি হাসপাতালের রান্নাঘরের প্রতিদিনের দৃশ্য, যেখান থেকে এইভাবে প্রতিদিন শিয়ালকে খাওয়ানো হয় নানা পদের খাবার, কারণ তারাই এখন এই হাসপাতাল ক্যাম্পাসের রাজত্ব নিয়েছে। 5 একর জায়গা জুড়ে ঘন জঙ্গল ও অনিরাপদ ক্যাম্পাসে শিয়ালরাই যেন হয়ে আছে বিনা বেতনের এক একজন নিরাপত্তারক্ষী। আপনি যদি আসেন, আসলে পরে হয়তো শিয়াল হয়তো গেটে গেল, গেটে যাওয়ার পরে মনে করেন যে ওখান থেকে শিয়াল পিছু পিছু চলে আসবে, তাহলে ওনাদের খালি খালি দেখবে যে হ্যাঁ পরিচিত লোক, কিচ্ছু বলবে না, আর যদি অপরিচিত হয় তাহলে মনে শিয়াল চলে যাবে। 1960 সালে সারা দেশে নির্মিত 3টি বক্ষব্যাধি হাসপাতালের একটি বগুড়ায়। যক্ষ্মা থেকে রক্ষার উদ্দেশ্য নিয়ে এই হাসপাতাল প্রতিষ্ঠিত হলেও এটি এখন ঝাউ জঙ্গলে ঘেরা নির্জন স্থানে পরিণত হয়েছে, আর মাসের পর মাস রোগীরা এখানে চিকিৎসা নেয় এমন অসংখ্য প্রতিবন্ধকতাকে সঙ্গে নিয়েই। এখানে যে আমরা একটা সুখ সুবিধা এবং খানা দানার যে একটা সুবিধা এগুলো কিছু নাই। ডেঙ্গু তো আছেই, তারপরে অরুণ জঙ্গল, এখানে কোনো নাই, পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো ব্যবস্থা নাই। হাসপাতালে ভর্তি থেকে সামান্য কফ কিংবা এক্সরে পরীক্ষার জন্যও যক্ষ্মা রোগীদের যেতে হয় 4 কিলোমিটার দূরে শহরের ঠনঠনিয়া এলাকায় অবস্থিত বক্ষব্যাধি ক্লিনিকে। তাই তো কেবল ভোগান্তির দীর্ঘশ্বাসই মিলল ভর্তি থাকা রোগীদের মুখে। পরীক্ষা দেয় আমরা যাই বহু দূরে, প্রায় 4 কিলোমিটার যাই, তো আমাকে খুব হয়রান হয়। আর 8 জনের জায়গায় 5 জন সেবিকা, রান্নার জন্য ভাড়ায় আনা বাবুর্চি আর একমাত্র ক্লিনারও এখন অবসরের অপেক্ষায়। আর স্টাফের সংকট, তৃতীয় চতুর্থ শ্রেণীর সবচেয়ে বড় সংকট হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী নাই, বাবুর্চি নাই। বিগত 7-8 বছরে মনে হয় একবারের জন্যও নেওয়া হয়নি হাসপাতাল ক্যাম্পাস পরিচ্ছন্ন করার উদ্যোগ। অযত্ন অবহেলায় পড়ে থাকা বগুড়ায় জনগুরুত্বপূর্ণ এই হাসপাতালের পরিচ্ছন্নতার জন্য এরই মধ্যে স্থানীয় সরকার বিভাগের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন। জঙ্গলের পরিমাণটা বেশি, সেটার জন্য পরিষ্কারের জন্য আমরা স্থানীয় সরকার যেমন মেয়র পৌরসভা মেয়রকে আমরা চিঠি দিয়েছি। 20 শয্যা বিশিষ্ট বগুড়ায় বক্ষব্যাধি হাসপাতালে অসুখের মাত্রা ভেদে 3 মাস থেকে 6 মাস পর্যন্ত ভর্তি থাকতে হয় রোগীদের। 3 বেলা খাবার ও ওষুধের ব্যবস্থা সহ হাসপাতালটিতে রয়েছে বিনামূল্যে চিকিৎসা সুবিধা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বর্ষার ভরা মৌসুমে জামালপুরে কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় অধিকাংশ এলাকার খালবিল ও নদীনালা প্রায় পানিশূন্য। হঠাৎ বৃষ্টি হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এর মধ্যে শুরু হয়েছে পাট কাটা। পানির অভাবে পাট নিয়ে বিপাকে পড়েছেন জেলার চাষিরা। জামালপুর থেকে মেহেদি হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে জামালপুরে 29,945 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বৈরী আবহাওয়ার কারণে জেলায় পাটের চাষ হয়েছে 26,704 হেক্টর জমিতে। জেলায় দেশি, তোষা, মেস্ত ও ক্যানাফ জাতের পাটের চাষ হয়েছে, এর মধ্যে তোষাই বেশি। প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারলেও উৎপাদিত পাট নিয়ে বিপাকে রয়েছেন চাষিরা। কৃষকের মরণ, পাট পুর সব মরে সাপ, পানি বেগরে জাগ দেওয়ার পায় না, কাটতে হয় না পানি বেগরে। অনেক চাষি পাট কেটে গাড়ি ভাড়া নিয়ে কয়েক কিলোমিটার দূরে নিয়ে পাটের জাগ দিচ্ছেন, এতে পাটের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। পাট ফুট মরে অবস্থা সবারই খারাপ হয়ে গেছে, একই অবস্থা। পানি সংকটের কারণে অনেকেই পাট না কাটায় জমিতেই শুকিয়ে যাচ্ছে। পানি ব্যবহার পাট আমরা ধুতে পারতেছি না, এন ওই পানি পচা পানি, পানি ব্যবস্থা নাই, পানি ব্যবস্থা নাই যেন সমস্যা আছে। সঠিক সময়ে পাট পচাতে না পারায় সোনালী আঁশ যেন এখন কৃষকের গলার ফাঁস। পানির অভাবে পাট জাগ দেয় নি, বৃষ্টি হচ্ছে, বন্যা নাই, খুব পাট মরে যেতে জায়গা। পাট নিয়ে বিপাকে থাকা চাষিদের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। জামালপুরে সাধারণত দেশি, তোষা, ক্যানাফ, মেস্তা 4 ধরনেরই আবাদ হয়ে থাকে। তবে তোষার আবাদই সর্বোচ্চ, যা 24,278 হেক্টর জমি দখল করে আছে। কৃষি বিভাগের সকল স্তরের কর্মকর্তাগণ কৃষকের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছে। পানি সংকট নিরসন সহ পাটের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এ প্রত্যাশা জামালপুরের চাষিদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।